Hi everyone, welcome to my Bengali vlog. My Bengali vlog এ সকলকে স্বাগত জানাই। আজকে আমি ব্লগটা শুরু করছি। আজ 5ই এপ্রিল আর আমি এই সকাল 10:15 মতো বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আমার সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। শুনলেনই তো যে 10:15 বেজে গেছে আর আমাকে যেতে হবে স্কুলে, তার আগে একটু খাওয়া দাওয়া করতে এসেছি। এই যে খাওয়া দাওয়া সারবো তা নিচে নেমে দেখছি যে মা মাছ কাটছে, তো মাছ একটু ভেজে নেবো। আর মাছ আজকে নিয়েছে সেই কাচকি মাছ, কাচকি মাছ ভাজা খেতে তো ভালোই লাগে। আর বাবা দিকে ভাত খাচ্ছে, প্লাস আরো দুজন রয়েছে ওদের সঙ্গে গল্প করছিলাম। ঠিক করে গরুর গাড়ি এবার একই কাজ কমপ্লিট। আজকে কাজ তো কখন হয়ে গিয়েছে আমাদের, এখন 10টার থেকে ডিউটি বাড়িছে 11টা, আগে বলে তো 8:30 করোনাটা, এখন 11টা বন্ধ থাকতেই হবে। 8টায় বেরোতে 8:10 এর মধ্যে পাড়ায় আসতে হবে, 11টা বন্ধ করে ঘুমাতে হবে। বসে থেকে কড়াই ছিল তরকারিতে, তরকারিটা নামে, কড়াইটা আবার একটু মেজে নিচ্ছি, তার জন্য একটু কলপারি নিয়ে আসলাম। কলপারি নিয়ে এসে দেখছি যে সার্ফ বা ভিম, মানে যেগুলো দিয়ে মাজা হয় সেই জিনিসগুলো নেই, এখানে শেষ হয়ে গেছে। তো সেটা আবার নিয়ে আসতে গেলাম, মানে ভিমটা আবার নিয়ে আসতে গেলাম। নিয়ে এসে একটু কড়াইটাই মেজে একটু মাছটা ভেজে নেব। আর কি সৌভাগ্যবশত অর্পণ আজকে নিচেই খাবে, ও তো অতটা নিচেই খাই না, কারণ বাজার থেকে আসে এসে সোজা উপরে যায়, গিয়ে ওই উপর থেকে আর নামতেই চায় না, একটু রেস্ট নেই। ওই ভোরবেলা ব্যাপার স্যাপার তো, আর ভোরের ঘুমটা কিন্তু খুব ডিপ ঘুম, তো সেই জন্য আর কি, কিন্তু সেই ঘুমটা তো হয় না, তো সেই জন্য বাড়ি ফেরার পরে ও একটু রেস্ট নেয়। আর সেই মাছ টাচ ভাজবো, নিয়ে এখন আমি ভেজে নেবো মাছগুলো, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর অর্পিতা এসে দেখলাম, অর্পিতা নেই, অর্পিতার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন একটু ঘুমাচ্ছে, নিচেই না, ও হচ্ছে উপরে একটু ঘুমাচ্ছে, ও নেই। আর বাদ বাকি আমরা সবাই রয়েছে এখানে। আর মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাকে আবার বলছিলাম যে লবণ মাখাবো কি মাখাবো না, আগের দিন মাখিয়েছিলাম, হালকা হালকা বেশি হয়েছিল, তো ভাবলাম যে মাখাবো, মানে লবণটা দেবো কি দেবো না। তো মা বলে আগের দিন কি করেছে, আমি বললাম আগের দিন তো সব মাছের সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য বুঝতে পারিনি, তাহলে অল্প করে একদম হালকা করে একটু মাখিয়ে নিই। তো সেইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে এখন ভাতগুলো বেড়ে নেবো, মাছ ভাজতে দিয়ে ভাতগুলো একটু বেড়ে নেবো, কারণ ওদিকে অর্পণ আছে, অর্পণ বলে যে খাবে, ওর জন্য ভাত বাড়লাম। আর বাবা তো খাচ্ছে, বাবারও খাওয়া এক্ষুনি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। খাওয়া কমপ্লিট, যাই হোক। এখন আমি বসে পড়লাম খেতে, মাকে বললাম খেতে বসতে, তো মা বললো যে না একটু পরে খাবে, গরুর গোয়ালে কি কাজ আছে সেই কাজটা সেরে তারপরে মা খেতে বসবে। তাছাড়া তো মোটামুটি আমাদের সবারই খাওয়া হয়েই গেল, খাওয়া দাওয়া সেরে যে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম আমার ডিউটিতে। একটু তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হয়েছে, খাওয়া দাওয়াগুলো সেই জন্য তাড়াহুড়ো করে ফেললাম, মায়ের জন্য আর ওয়েট করতে পারলাম না। তারপর আমাকে দিতে আসলো, আজকে আমি বাসে করে যাব। দীপিকা নিয়ে দিতে এসেছিলাম, আজকে প্রথম ও বাসে গেল, এতদিন পর্যন্ত স্কুটি নিয়ে যেত, এই যে এখন আমি ছেড়ে দিয়ে চলে আসছি। এখন 10:30 মতো বাজে, 10:30 ওর বাস, আর 10:28 বাজে, 10:25 বাজে। অর্পণ চলে গেলে আমাকে নামিয়ে রেখে, আর বাস ও এক্ষুনি ছাড়বে, আর বেশি সময় নেই, 10:30 বাস ছাড়বে, তো বাসটা এর আগের বাস ধরলে সব থেকে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, একটু লেট হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে ওই জন্য খাওয়া দাওয়া করে মায়ের জন্য আজকে ওয়েট করতে পারিনি। আর এই যে যেতে যেতে রাস্তা কি ভালো লাগে দেখতে, এই রাস্তাগুলো কি সুন্দর, মানে গাড়ি চালিয়েও কি মজা। অর্পণ বলছিল স্কুটি নিয়ে আসতে, আমি আর আজকে আসলাম না স্কুটি নিয়ে।
ক্লাস ক্লাস কমপ্লিট করে আবার ফিরে আসলাম, টোটোই করে এসেছি। আবার অর্পণা আমাকে নিতে আসলো, তো ফেরার পথে মনে হলো যে একটু বিরিয়ানি নিই। অর্পিতা রয়েছে, অর্পিতা আমি আর অর্পণ তিনজন মিলে খাবো, বেশ ভালো হবে। দুটো বিরিয়ানি নিলে আমাদের তিনজনের হয়ে যাবে, তো সেই জন্য আর বিরিয়ানি নিয়ে নিলাম। আজকে একটু ভাতটা খেতে একটু অতটা ভালো লাগছিল না, মনে হচ্ছিলো একটু এটা সেটা খাই এটা সেটা, আর অনেকদিন হলো বিরিয়ানি খাওয়াও হয়নি, তো সেই জন্য আবার দু প্লেট আমরা নিয়ে নিলাম। বাড়িতে নিয়ে যাচ্ছি, আমরা তিনজন মিলে খাবো। রোজকার মতো আজকে অর্পণ আমাকে নিতে গেছিল, তবে মাঝে একটা দিন টোটোয় করে এখানে এসে নেমেছিল। এক এক প্যাসেঞ্জার এক এক জায়গায় থাকে, তো কেউ স্টেশনের ওপারে নামে, কেউ এপারে নামে, তো সেদিন আর ওপারে কেউ নামে নি, তো সেই জন্য মানে বাড়ি পর্যন্ত আনতে পেরেছিলাম। তো আজকে আবার অর্পণকে ডেকে নিলাম, ও নিয়ে এলো, নিয়ে এখনও বাড়ি, এখনও ঘরে ঢোকেনি, বাড়ি ঢোকেনি। ওর এক বন্ধু এসছে আবার, সে তার সঙ্গে আবার ওর বাড়িতে গেল মনে হয়, আমি যেটা দেখলাম, কারণ একটু আগে দেখা হয়েছিল, বললো যাওয়ার কথা, তো ও বললো যে বিকালে যাবে, তো ও আবার বাড়ির সামনে আসলো, মনে হলো যেন নিয়ে গেল। কি আর করবো, আসলাম তো অনেকটা বেলায়, তো এসে দেখলাম যে অর্পিতা ঘুমাচ্ছে, অর্পণ গেল ওর এক বন্ধুর বাড়ি, আর থাকলাম পরে আমি একা একা, খাবো কেমন যেন লাগছিল। আর নিচে আসলাম, মা বাবাকে একটু ভাত দিয়ে দিচ্ছি, যে আমি তো ফিরেছি বেশ অনেকটাই বেলায়, তো এসে দেখলাম যে বাবা মার ভাত খাওয়া হয়নি, তো বাবা মায়ের জন্য আবার ভাত বাড়লাম। মায়ের জন্য ভাত বাড়লাম, কিন্তু মা ওদিকে ফোনে ব্যস্ত, যাই হোক আর কি করে যাবে, ফোনটা রেখে মা বসে পড়লো খেতে, মা তো টেবিলে একদমই খায় না, কোন রকমে ভুল করেও যদি বসে আবার সাথে সাথে নেমে পড়বে এরকম আর কি। তো ওই হাওয়া হচ্ছে, মা বলছে হাওয়াতে কি সব যেন উড়ে উড়ে আসে, মা আবার মানে ভাতের থালাটা আবার উঁচু করে নিল, নেই সবার মানে দুজনের খেতে খেতে আমি বসে বসে একটু গল্প করলাম, কে কি নেয় না নেয় খেতে খেতে, তো সেই জন্য গল্প করছে। আর আমি অর্পণও নেই ঘরে, যে আমি গিয়ে একা একা খাবো ভালোই লাগছে না, কি যে করি বুঝেও পাচ্ছি না। তো যাই হোক, অর্পিতা ঘুমাচ্ছে, ওকেও ডাকতে পারলাম না, রেখে দেবো ওর জন্য, অর্পণ যখন আসবে অর্পণও খাবে, আমাকে একাই খেয়ে নিতে হবে, কি আর করা যাবে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর আজকের মতো টাটা।